হ্যালো বন্ধুরা, সকলকে জানাই মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, গতকালই তোমরা কম বেশি সকলেই জেনেছো আগামীকালের মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংস ম্যাচ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যেখানে আগামীকালের ম্যাচ হবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়। কারণ বসুন্ধরা কিংস শেষ মুহূর্তে এসে বিভিন্ন টালবাহানার সৃষ্টি করছে। বসুন্ধরা কিংস তারা দাবি করছে যে ভারতে খেলতে আসার জন্য বিমান থেকে শুরু করে হোটেল সমস্ত কিছুই তারা বুক করে দেওয়ার পরেও ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাদের কাছে কোনো ভিসা পাঠানো হয়নি। তারা এটাও জানিয়েছে যে তাদের কাছে এই মাসের 9 তারিখে ভিসা দেওয়ার কথা থাকলেও তাদের কাছে ভিসা পৌঁছায়নি। তবে আবার এই বিষয় নিয়ে মোহনবাগানের বিশ্বস্ত সূত্র মারফত তারা দাবি করেছে বসুন্ধরা কিংসের এই সমস্ত দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এবং গতকাল রাত পর্যন্ত এই বিষয়গুলো নিয়েই কিন্তু আগামীকালের ম্যাচ হবে কি না সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে গতকাল রাত্রেই আবার আরও একটা খবর উঠে এসেছে। তো এই বিষয় নিয়ে লেটেস্ট যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে শেষ মুহূর্তে ভিসা পাঠানো হয়েছে বসুন্ধরা কিংসের কাছে। তবে সঠিক সময়ে ভিসা না পৌঁছানোর কারণে ভারতে আসার বিমান মিস করেছে বসুন্ধরা কিংস, আর সেই কারণেই এই বিমান মিস করার কারণে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ক্ষতিপূরণের দাবি করেছে বসুন্ধরা। সেক্ষেত্রে তাদের দাবি মোহনবাগান বা AIFF নিজেদের উদ্যোগে বিশেষ কোনো বিমান ব্যবস্থা করে বসুন্ধরা কিংসকে ভারতে নিয়ে আসুক, নাহলে AFC-র নিয়ম অনুযায়ী ম্যাচ খেলতে আসা দলকে সঠিক ব্যবস্থা না দেওয়ার কারণে 3-0 করলে তাদেরকে বিজয়ী ঘোষণা করতে হবে। এর সাথে মোহনবাগানকে $5,000 ক্ষতিপূরণ দিতে হবে। তো শেষ পর্যন্ত কিন্তু এই লেটেস্ট আপডেটটাই বেরিয়ে এসেছে এই বিষয় নিয়ে। আর এর আগেও ঠিক কয়েকদিন আগে বাংলাদেশের আরেক ক্লাব ঢাকা আবাহনীও কিন্তু তারা এই রকমই নাটক করে শেষ পর্যন্ত ভারতে এসেছিল খেলতে, আর এখন সেই পুরনো নাটকটাই করছে কিন্তু বসুন্ধরা কিংস। মানে এক কথায় বসুন্ধরা কিংস জানে যে তারা যদি মোহনবাগানের সাথে ম্যাচ হেরে যায় তাহলে তারা এই সমস্ত অজুহাতগুলো দিতে পারবে ম্যাচের শেষে। তো যাই হোক, শেষ পর্যন্ত এটাই সুখবর যে আগামীকাল কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের বল গড়াতে চলেছে। তো বন্ধুরা, আগামীকালের ম্যাচ নিয়ে কিন্তু এই লেটেস্ট আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা আমাদের ফেসবুক পোস্টটা এখনও পর্যন্ত ফলো করোনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পোস্টটা ফলো করে দিতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো সবার প্রথম ফেসবুক পেজেই আপলোড করা হয়। আর তোমরা এখন ফেসবুকে গিয়ে চ্যানেলের নাম লিখে সার্চ করলেও কিন্তু তোমরা আমাদের ফেসবুক পোস্টটা খুঁজে পেয়ে যাবে। আর তোমরা যারা সরাসরি আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে চাও তারাও কিন্তু ফেসবুক পেজে গিয়ে আমাকে SMS করতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।